বিজেপি নেতৃত্বে এন ডি এ সরকার যখন জোর জবরদস্তি সব একের এক পাশ করাতে চেয়েছে সে অযোধ্যার ক্ষেত্রে হোক বা অন্য যে কোনো ক্ষেত্রে হোক তারা এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পেশ করার সময় যে অঙ্গভঙ্গি করেছিল লোকসভার অভ্যন্তরে সবাই দেখেছে লোকসভা তো দেখানো হয়েছে তাদের সেই অঙ্গভঙ্গি এখন আর নেই কেন নেই কারণ তারা মনে করেছেন যে তাদের যারা পরিচালনা করে আর তার শর্ত অনুযায়ী চলতে হবে আর এস দেওয়া শর্ত অনুযায়ী চলতে যেয়ে এখন তাদের নাক পুড়ছে তাদের মুখ পুড়ছে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত সারা ভারত এখন হয় জ্বলছে নয় জ্বলবো জ্বলব এই মনোভাবের দ্বারা মনোভাবের প্রকাশ ঘটাচ্ছে এখানে নির্দিষ্ট ধর্মবিশ্বাসের ভিত্তিতে যে কথাগুলো তারা লিখেছে এই আইনে আছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সেটা এখন আর উচ্চবাচ্চ করছে না এখন বলছে না সবারই তো হবে এই সবারই হবে এই কথা বলছে কেন মানুষকে বোকা বানানোর জন্য না কি কী হচ্ছে বিজেপি শাসিত রাজ্য সেখানেই বা কি হচ্ছে যোগী আদিত্যনাথ তিনি আমাদের দেশের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে দেখলে মনে হয় তিনি মঠ থেকে মন্দির থেকে বেরিয়ে আসলেন এবং তিনি যখন আগুন জ্বলছে উত্তরপ্রদেশে তখন দুটো গরুর বাছুর একেবারেই বাছুর দুদিন আগে জন্মগ্রহণ করেছে তাদের হাতে খাবার দিতে গিয়েছিল তা মাতা গরু মাতা পুত্রের খাবার মাতা গ্রহণ করলো না দুটো গরুই কিন্তু গ্রহণ করলো না এটা কিসের ইঙ্গিত কি ঘটলো ওখানে ওসমানিয়া ওসমানিয়া নয় ওই যে জামিয়া মিলিয়া জামিয়া মিলিয়া সেখানে দুজন ছাত্রের গবেষকের হাত ভেঙে দিয়েছে একজনের তো হাত অ্যাম্পিউট করতে হয়েছে এবং বিশেষ করে মোহাম্মদ মোস্তাক গবেষণা করছিল সে নোট নিচ্ছিল তাকে এসে যেভাবে পিটিয়েছে দুটো হাত আঙুলগুলো তার গেছে এইসব ঘটনা ঘটছে কেন আমাদের স্বাধীনতার বাহাত্তর বছর পর মানে আর এস এসের নেতৃত্বে বিজেপি যে সরকার তারা যে কাণ্ড কারখানা ঘটাচ্ছে এর পরিণাম ভয়ঙ্কর ইতিমধ্যেই রাষ্ট্রপ্রধান গোদা মন্তব্য করেছেন যে ভারতে কি গণহত্যা অপেক্ষা করছে কৃষির ইঙ্গিত সব ফলে ভারত একটি গণতান্ত্রিক দেশ এখানে এসব চলবে না ইমিডিয়েটলি এই সি এ তা প্রত্যাহার করা উচিত যখন দেশের মানুষের জীবন যন্ত্রণা ক্রমশ বাড়ছে তখন এসব কাজ করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে মানুষের উপর অত্যাচারের স্ট্রিম রোলার চালানোর কি প্রয়োজন আছে এক উত্তরপ্রদেশেই কালকে রাত্রি পর্যন্ত পনেরো জন খুন হয়েছে আজকে নিশ্চয়ই আরো খুন হবে কি হচ্ছে কি দেশে এর একজোট আর দুই জোট হোক তিন জোট হোক পাঁচ জোট হোক আন্দোলন হচ্ছে সবাই আন্দোলনে আছে সবাই আন্দোলনে আছে দেশের সর্বনাশ করবে দেশ এখন যা সর্বনাশ হয়ে তার থেকে আরো বড় সর্বনাশের জন্য অপেক্ষা করতে চাইছে বিজেপি আবার বাড়ি বাড়ি জন্য সে যাক সে আপনারা যান তার তারপর বোঝাবেন আপনারা আমি তো বললাম এক পঞ্চক দু পঞ্চক তিন মঞ্চক পাঁচ পঞ্চক হচ্ছে প্রতিবাদ হচ্ছে এক মঞ্চ দেখার জন্য সবারই একটা মুখ আছে তা এক মঞ্চ দেখতে চায় কিন্তু দুটো চোখ আছে দূরমঞ্চ হতে পারে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আবার একজন এখানে আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যেভাবে কথা বলছেন তাতে এনআরসি বিরোধী আন্দোলন তাতে সিএ বিরোধী আন্দোলন এনপিআর বিরোধী আন্দোলনে জল জল ঢালা না হয়ে যায় তিনি রাজনীতির বিষয়তে অরাজনীতির কথা বলেন মাঝে মাঝে দাঁড়িয়ে ঘুরে ঘুরে তিনি ছি 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 কাকা কাকা এসব করেন আবার কখনো মানে ওই ঘন্টা বাজিয়ে কি বলে ওটাকে কাশর ঘন্টা বাজিয়ে তিনি কথা বলেন রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী এ ধরনের কাজ করেন না এমনকি যোগী আদিত্যনাথ যাকে বলছি আমি মন্দির বা মঠ থেকে বেরিয়ে আসছে তিনি যেভাবে চলেন বোঝা যায় কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বোঝা যায় না